পরের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয় সংবাদ সম্মেলনে। চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি 7% ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিয়ার রহমান। রাতে রাজধানীর একটি হোটেলে মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামের একটি আর্থিক প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। গভর্নর বলেন, গত এক দশক ধরে 6% বেশি প্রবৃদ্ধি ধরে রেখে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল। এছাড়া দেশের অর্থনীতিকে স্থিতিশীল উল্লেখ করে ডক্টর আতিয়ার রহমান বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে দক্ষিণ এশিয়ার অন্য যে কোনো দেশের থেকে বেশি লাভ পাওয়া যায়, আর তাই বিনিয়োগকারীদের জন্য এই দেশ সবচেয়ে বেশি আকর্ষণীয়। অনুষ্ঠানে এবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুম আহমদ, নতুন এই আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশকে